হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা আনবেন। আমরা আগেই শিখেছি সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে থেকে বিকাশে টাকা আনতে হলে প্রথমে বিকাশে তথ্য হালনাগাদ করতে হবে, পরে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের সাথে এটা লিঙ্কেজ করতে হবে। এখন আমি আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে লিঙ্কেজ করতে হয়, কীভাবে হালনাগাদ করতে হয়। এখন দেখব কীভাবে টাকা আনতে হয়। প্রথমে আমরা বিকাশে লগ ইন করি। পিন নাম্বারটা সঠিক হয়তো দেওয়া হয়নি, আবার দিচ্ছি। এখন ঠিক ঠিক আছে, এখন অ্যাড মানিতে যাব। অ্যাড মানিতে ব্যাঙ্ক টু বিকাশ যাব। এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাব। এখানে এখানে দেখেন আগের ভিডিওতে আমরা যখন বিকাশের সাথে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্কেজ করেছি তখন উপরে সোনালী ব্যাঙ্ক ছিল না, নিচ থেকে আমরা লিঙ্কেজ করেছিলাম। এখন উপরে অলরেডি চলে আসছে। এখানে সোনালী ব্যাংকে ক্লিক করি। এখন দেখেন এখানে আমার দুইটা অ্যাকাউন্ট আছে। আমি দুইটা অ্যাকাউন্টের সাথে লিঙ্ক সোনালী ব্যাংক লিঙ্ক আপ করেছি। আমি এখন প্রথমটা থেকে আমি টাকা পাঠাবো। এখানে প্রথমটা এখানে ক্লিক করি। ক্লিক করা আমি এই যে আমার অ্যাকাউন্টে ক্লিক করি। ক্লিক করার পর আমি কত টাকা পাঠাবো, বেশি টাকা আমার দরকার নেই, আমার অল্প টাকায় আমি এখন বিকাশ নিচ্ছি, কারণ আমার বিকাশে টাকা আছে, 100 টাকা নিচ্ছি। তারপর নেক্সটে যাই, নিশ্চিত করি, অপেক্ষা করি, একটু অপেক্ষা করি। ব্যাঙ্ক টু বিকাশ, এখন একটা ওটিপি এসেছে। ওটিপি দিই, 153-756, 153-756 টাইপ করলাম। টাইপ করি, হয়নি, আচ্ছা ফিরে যাই ব্যাঙ্ক টু বিকাশ। হ্যাঁ, টাকা আমার অলরেডি চলে গেছে ওটিপি দেওয়ার পর। তাহলে দেখেন মেসেজ চলে আসছে। তাহলে থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। তাহলে আপনারা অতি সহজে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সহজে টাকা নিয়ে আসতে পারবেন। আমার সাথে থাকুন, ভালো থাকুন।